শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ওয়ার্ডপ্রেসের নতুন একটি ফিচার দেখব। মূলত বিল্ডিং অবস্থায় আমরা দেখতে পাই যে প্রত্যেকটি পোস্টের সাথে কমেন্ট সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে ওয়ার্ডপ্রেসে। আমরা যদি আর্থকোয়েক ইন জাপান ফ্রম 2011 এই পোস্টটি দেখি, তাহলে নিচের দিকে দেখতে পাবো যে দুটি কমেন্ট আছে এবং আরও কমেন্ট করা যাবে, এরকম একটি ছক আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে কিভাবে কমেন্টকে কন্ট্রোল করতে হয় সেটি তো আমরা বেসিক অধ্যায়গুলোতে দেখেছি। এখানে আমরা যে বিষয়টি আলোচনা করব, যে অনেক সময় দেখা যায় যে কমেন্ট যখন করা হয় সেটি একটু লেন্দি প্রসেস হয়ে যায়। যেমন আমরা যদি এখানে কমেন্ট করি, তাহলে দেখা যাবে যে পুরো পেজটি লোড হতে একটু সময় নেবে। এ ধরনের জটিলতা যদি এড়িয়ে ভিন্ন আরও স্পিডি কিছু করতে চাই, অর্থাৎ কমেন্ট সিস্টেমের জন্য কোনো পেজ লোড হওয়ার দরকার হবে না, এরকম যদি করতে চাই, তাহলে আমাদেরকে একটি প্লাগিনস ইউজ করতে হবে। প্লাগিনসটি অ্যাজাক্স থেকে তৈরি। আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে প্লাগিনস অধ্যায়ে আমরা অ্যাড নিউ প্লাগিনস, এখানে আমরা সার্চ প্লাগিনসে যদি অ্যাজাক্স লিখে দেই, অ্যাজাক্স কমেন্টস রিপ্লাই, এটি লিখে আমরা যদি সার্চ করি, তাহলে আমরা একটি প্লাগিনস পাবো। কাছাকাছি নামের অনেক প্লাগিনস আছে কমেন্টের উপরে, কিন্তু অ্যাজাক্স কমেন্টস রিপ্লাই এই প্লাগিনসটি বেশ ভালো মানের একটি প্লাগিনস। আমরা এটির মাধ্যমে কিন্তু খুব সহজেই স্পিডি একটি কমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারি। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের আউটলুক। আমরা লগ আউট করলে কিন্তু এখানে আমাদের নাম ইমেল অ্যাড্রেস দিয়ে কমেন্ট করতে হবে। যাই হোক, আমরা এখন এটিকে ইনস্টল করছি। অ্যাক্টিভ প্লাগিনস, আমাদের প্লাগিনসটি যথারীতি অ্যাক্টিভ হয়েছে। এখন যদি আমরা পেজটিকে লোড দেই, রিলোড করি, তাহলে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট সিস্টেমটি ডেকোরেশন কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আমাদের নতুন প্লাগিনসটি এখানে ইনক্লুড হয়েছে। আমরা যেহেতু এখন লগ ইন অবস্থায় আছি বিধায়, আমরা নিচের ছকটি, নিচে যেখানে কমেন্ট করব সে ছকটি এভাবে দেখতে পাচ্ছি। আমরা একটু লগ আউট বাটনে ক্লিক করছি, তাহলে আমরা ফুল একটি ফিচার দেখতে পাবো, যেটি আমরা নর্মালি দেখে থাকব। আমরা আবার চলে যাচ্ছি আমাদের সাইটে। এবার যদি আমরা আর্থকোয়েক ইন জাপান এই টপিক্সের ভেতরে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেল নোটিফিকেশন দেয়া হবে কি না সেটি এখানে অন্তর্ভুক্ত করে আমরা যথারীতি কমেন্ট করতে পারব। আমরা এখন লগ আউট অবস্থায় আসিনি। এখানে আমাকে জিজ্ঞেস করছে যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট। এই মুহূর্তে আমরা কিন্তু লগ আউট অবস্থায় আছি। আমরা যদি এখন সাইটে প্রবেশ করি এবং পরবর্তীতে আমরা যদি টপিক্সটি আবার একটু দেখার চেষ্টা করি, আর্থকোয়েক ইন জাপান, তাহলে টপিক্সের নিচের দিকে দেখতে পাবো যে নেম, মেইল, ওয়েবসাইট সবগুলো বিষয় আছে। এবং আমরা যদি এখানে নামের একটু পরিবর্তন ঘটিয়ে আমরা যদি এখানে লিখে দেই নাইস আর্টিকেল, এভাবে একটি কমেন্ট যদি আমরা করি, সে ইট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে সাথে সাথে কিন্তু কোনো পেজ লোড না করেই সাথে সাথে কমেন্টটি এখানে প্রদর্শিত হচ্ছে। তো এভাবে করে আমরা যদি কমেন্ট সিস্টেমে কোনো প্রকার সমস্যা অনুভব করি, স্পিডের কোনো গতিহীনতা যদি আমরা বুঝতে পারি, তখন আমরা চাইলে অ্যাজাক্সের এই সিস্টেমকে ব্যবহার করে খুব সহজেই স্পিডি একটি কমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।